بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে والذاريات ذروا শপথ ধুলি ঝঞ্ঝার فالحاملات وقرا শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের فالجاريات يسرا শপথ স্বচ্ছন্দ গতি নৌযানের فالمقسمات امرا শপথ কর্ম বণ্টনকারী ফেরেশতাগণের انما توعدون لصادق তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য وان الدين لواقع কর্মফল দিবস অবশ্যম্ভাবী والسماء ذات الحبك শপথ বহু পথ বিশিষ্ট আকাশে ইন্নাকুম লাফি কাওলিম মুখতালিফ তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত ইউফাকু আনহু মান উফিক যে ব্যক্তি সত্য ভ্রষ্ট সেই উহা পরিত্যাগ করে কুতিলাল খাররাসুন অভিশপ্ত হোক মিথ্যাচারীরা الذين هم في غمره ساهون جارا অজ্ঞ ও উদাসীন يسالون ايان يوم الدين ওরা জিজ্ঞাসা করে কর্মফল দিবস কবে হইবে يومهم على النار يفتنون সেই দিন যখন ওদেরকে শাস্তি দেওয়া হইবে অগ্নিতে লুকু ফিতনাতাকুম হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো তোমরা এই শাস্তি ত্বরান্বিত করিতে চাহিয়াছিলে ইন্নাল মুত্তাকিনা ফী জান্নাতিন ওয়া উয়ুন সেদিন নিশ্চয়ই মুত্তাকিরা থাকিবে প্রশ্রবণ বিশিষ্ট জান্নাতে আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন উপভোগ করিবে তাহা যা তাহাদের প্রতিপালক তাহাদেরকে দিবেন কারণ পার্থিব জীবনে তাহারা ছিল সৎকর্মপরায়ণ كانوا قليلا من الليل ما يهجعون ترى রাত্রি সামান্য অংশেই অতিবাহিত করিতে নিদ্রায় وبالأسحار هم يستغفرون রাত্রি শেষ প্রহরে তাহারা ক্ষমা প্রার্থনা করিত وفي أموالهم حق للسائل والمحروم এবং তাদের ধন সম্পদে রহিয়াছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে ধরিত্রীতে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন এবং তোমাদের মধ্যে তোমরা কি অনুধাবন করিবে না ওয়াফি সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সমস্ত কিছু ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ অবশ্যই তোমাদের বাক স্ফূর্তির মতোই এই সকল সত্য هل أتاك حديث ضيف إبراهيم المكرمين تمار نكات إبراهيم الشمال تمهمان در بتن تأشياء تكي إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون جاكن أمهر تهار نكات بستي تهيا بللو سلام উত্তরে সে বলিল সালাম ইহার তো অপরিচিত লোক
فراغ إلى أهله فجاء بعجل سمين অতঃপর ইব্রাহিম তাহার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গোবৎস ভাজা লইয়া আসিল فقربه إليهم قال ألا تأكلون ও তাহাদের সামনে রাখিল এবং বলিল তোমরা খাইতেছ না কেন فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল উহারা বলিল ভীত হইও না অতঃপর উহারা তাহাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم তখন তার স্ত্রী চিৎকার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপড়াইয়া বলিল এই বৃদ্ধ বন্ধার সন্তান হইবে قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم তাহারা বলিল তোমার প্রতিপালক এইরূপেই বলিয়াছেন তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ قال فما خطبكم أيها المرسلون ইব্রাহিম বলিল হে ফেরেশতাগণ তোমাদের বিশেষ কাজ কি قالوا إنا أرسلنا إلى قوم مجرمين ওরা বলিল আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হয়েছে لنرسل عليهم حجارة من طين ওদের উপর নিক্ষেপ করিবার জন্য মাটির শক্ত ঠেলা مسومة عند ربك للمسرفين যা সীমা লঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত তোমার প্রতিপালকের নিকট হইতে فأخرجنا من كان فيها من المؤمنين সেখানে যেসব মুমিন ছিল আমি তাহাদেরকে উদ্ধার করিয়াছিলাম فما وجدنا فيها غير بيت من المسلمين আর সেখানে আমি একটি পরিবার ব্যতীত কোন আত্মসমর্পণকারী পাই নাই وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم যাহারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমি তাহাদের জন্য উহাতে একটি নিদর্শন রাখিয়াছি وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين এবং নিদর্শন রাখিয়াছি মুসার বৃত্তান্তে যখন আমি তাহাকে স্পষ্ট প্রমাণসহ ফেরাউনের নিকট প্রেরণ করিয়াছিলাম فتولى بركنه وقال ساحر أو مجنون তখন সে ক্ষমতার দম্ভে মুখ ফিরাইয়া লইল এবং বলিল এই ব্যক্তি হয় এক জাদুকর না হয় এক উন্মাদ فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم সুতরাং আমি তাহাকে ও তাহার দলবলকে শাস্তি দিলাম এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম সে তো ছিল তিরস্কার যোগ্য وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم এবং নিদর্শন রয়েছে আদের ঘটনায় যখন আমি তাহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকল্যাণকর বায়ু ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم ইহা যাহা কিছুর উপর দিয়া বহিয়া গিয়াছিল তাহাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছিল ওয়াফি সামুদ ইযি কিল লাহুম তামাত্তাউ হাত্তা হিন আরো নিদর্শন রয়েছে সামুদের বৃত্তান্তে যখন তাহাদেরকে বলা হইয়াছিল ভোগ করিয়া নাও স্বল্পকাল فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون কিন্তু উহারা উহাদের প্রতিপালকের আদেশ অমান্য করিল ফলে উহাদের প্রতি বজ্রাঘাত হইল এবং উহারা উহা দেখিতেছিল
فَمَا اسْتَطَاعُوا مِنْ قِيَامٍ وَمَا كَانُوا مُنْتَصِرِينَ وَرَا اُٹھِيَا دَعَيْتِي بَارِلُونَا اَبُمْ وَهَا پْرَتِرُوتْ كُرِتُوا بَارِلُونَا وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلِ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ আমি ধ্বংস করিয়াছিলাম ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, ইহারা তো ছিল সত্য ত্যাগী সম্প্রদায়। আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। والأرض فرشناها فنعم الماهدون আর ভূমি আমি উহাকে বিছাইয়া দিয়াছি, আমি কত সুন্দর প্রসারণকারী। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করিয়াছি জোড়ায় জোড়ায়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ففروا إلى الله إني لكم منه نذير مبين অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত স্পষ্ট সতর্ককারী। ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين তোমরা আল্লাহর সঙ্গে কোনো ইলাহ স্থির করিও না, আমি তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত স্পষ্ট সতর্ককারী। كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون এইভাবে উহাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে, উহারা তাহাকে বলিয়াছে, তুমি তো এক জাদুকর না হয় এক উন্মাদ। উহারা কি একে অপরকে এই যন্ত্রণায় দিয়ে আসিয়াছে? বস্তুত উহারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। فتول عنهم فما أنت بملوم অতএব তুমি উহাদেরকে উপেক্ষা করো, ইহাতে তুমি অভিযুক্ত হইবে না। وذكر فإن الذكرى تنفع المؤمنين তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদেরই উপকারে আসে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এই জন্য যে তাহারা আমারই ইবাদত করিবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন আমি উহাদের নিকট হইতে জীবিকা চাহি না এবং ইহাও চাহি না যে উহারা আমার আহার্য যোগাইবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ তো রিজিক দান করেন এবং তিনি প্রবল পরাক্রান্ত। فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونَ জালিমদের প্রাপ্ত তাহাই যাহা অতীতে উহাদের সমমত লম্বীরা ভোগ করিয়াছে, সুতরাং উহারা ইয়ার জন্য আমার নিকট যেন তরা না করে। فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ কাফিরদের জন্য দুর্ভোগ তাহাদের সেই দিনের, যেই দিনের বিষয়ে উহাদেরকে সতর্ক করা হইয়াছে।